Ну, вот это ровно на нерат. Атке উন্নয়নের মূল মন্ত্রই হচ্ছে শ্রম। আর সারা বিশ্বের উন্নয়নের স্তম্ভ হলো শ্রমিক। সারা বিশ্বের যত ইমারত তৈরি হয় শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত শ্রেণীর অসংগঠিত শ্রমিকদের সংগঠিত শ্রমিকদের এক জায়গায় করে আমাদের শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনা বার করেছে, যার মাধ্যমে শ্রমিকরা প্রচুর উপকৃত হচ্ছে। শুধু শ্রম করলে হয় না, তার সাথে তার যা সুবিধাগুলো সরকারি সুবিধাগুলো তার পেতে হবে, আইনটা জানতে হবে যে আমাদের এই শ্রম করে কি বেতন আছে, কি রোজ আছে। আমাদের এখানে বিড়ি শ্রমিক থেকে শুরু করে সমস্ত দপ্তরে, অর্থাৎ শ্রমিক ছাড়া আমাদের একটাও উন্নয়ন হবে না। আর যত মাল্লায় ঝাঁ চকচকে রাস্তা, যত কাজ, যত বিল্ডিং, সবগুলোর উন্নয়নের মূলেই হচ্ছে আমাদের এই শ্রমিকরাই। তাদের গুরুত্ব অপরিসীম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের গুরুত্ব দেন। আমাদের যে সামাজিক সুরক্ষা যোজনা আছে মালদা জেলায়, অলরেডি আমার মন্ত্রী সাহেব এসেছেন, উনি বলবেন 255 কোটি টাকা, যেটা 2011-র আগে কোনো সরকার কোনো দিন দেয়নি। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরে 2011-র পর মালদা জেলাকেই শুধু জেনে রাখুন 255 কোটি টাকা দিয়েছেন এই লেবার দপ্তর শ্রমিকদের জন্য আপনাদের। আর আজকেও প্রচুর পাঁচে আর কত বেনিফিসিয়ারি আছে তাদের সুবিধা প্রদান করা হবে 2019-এ। এবং তাদের শিক্ষা থেকে পড়া, তাদের সন্তানরা যদি পড়াশোনা করে 30,000 টাকা পেয়ে, স্বাস্থ্য ব্যাপারে আপনাদের যে কোনো স্বাস্থ্য উপভোক্তা থাকলে ম্যাক্সিমাম 60,000 টাকা পাবে প্রতি মাসে। এর আমাদের যেটা সামাজিক সুরক্ষা যোজনার যে কাট করা হয় তাদের প্রতি মাসে শ্রমিকদের লাগে 25 টাকা, আমাদের সরকার দেয় 30 টাকা। 18 বছর থেকে 60 বছর পর্যন্ত করতে পারা যায়, তারপরে কিন্তু 2,50,000 টাকা আপনি একসঙ্গে একযোগে পাবেন। তারপর